হ্যালো, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু শাশন কিচেন অ্যান্ড ব্লগ। আশা করি সবাই ভালো আছেন। আজকে আম্মুর হাতে রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, সেটা হচ্ছে শাহি জর্দা। আম্মু আজকে বাসমতি চাল দিয়ে শাহি জর্দা তৈরি করছে, তো চিন্তা করলাম আপনাদের সাথে শেয়ার করি। আশা করি আপনাদের আমার রেসিপিটা ভালো লাগবে। তো এখানে আম্মু 2 ঘন্টার মতো বাসমতি চাল ভিজিয়ে রেখেছিল, এখন হচ্ছে একটা পাত্রে গরম পানি করে নিয়েছে। আর হচ্ছে এখানে আমরা মালটার যে ছোলাটা থাকে ওটা আম্মু 2-3 পিস দিয়েছে শুধুমাত্র ফ্লেভারের জন্য। এটা চাইলে আপনারা দিতে পারেন, না চাইলেও সমস্যা নেই। এখানে হচ্ছে আপনার ফুড কালার দিয়ে দিয়েছে। ফুড কালার হচ্ছে আপনি যে কোনো ডিপার্টমেন্ট স্টোরে গিয়ে ফুড কালার পাবেন, স্বপ্নতে পাবেন, আগুরাতে পাবেন, তো এগুলাতে আপনারা ফুড কালারটা পেয়ে যাবেন। এখন আমি এটা ঢাকনা দিয়ে ঘুরে রেখে দেব। আর এটা এখনো হয়নি, আর একটু সময় লাগবে। আর হচ্ছে এটা যেহেতু বাসমতি চাল, খুবই সাবধানতাভাবে করতে হবে। তো আম্মু বলছে এখন হয়ে গিয়েছে, তো আমরা এটা নামিয়ে নিব। এখন একটু শক্ত থাকতে নামিয়ে নেওয়া বেটার, কারণ হচ্ছে আমরা যেহেতু এটা আবার চিনি শিরাতে দিব, তো চালটা কিন্তু ঝরঝরা থাকবে না, তখন আর একটু নরম হয়ে যাবে। এর জন্য হচ্ছে চাল একটু শক্ত থাকতে আপনারা নামিয়ে নেবেন। তো এখানে আম্মু আর একটা পাত্রে হচ্ছে 2 টেবিল চামচ ঘি নিয়েছে, আর এখানে হচ্ছে আপনার দারচিনি দিয়েছে 2টা, আর এলাচি দিয়েছে 2টা, আর হচ্ছে বাদাম আর কিশমিশ। এটা হচ্ছে পরিমাণ মতো আপনারা দিয়ে দেবেন, যে যেমন খেতে পছন্দ করেন। ওটা হচ্ছে আম্মু ওই ঘিতে ভেজে নিচ্ছে প্রথমে। এটা ভালো করে বাদামি কালার হয়ে গেলে বুঝতে পারবেন যে আপনার ভাজাটা প্রায়ই হয়ে গিয়েছে। সো যারা হচ্ছে বাসমতি চাল পছন্দ করেন না, বা বাসমতি চাল হচ্ছে ঘরে নেই, তো আপনারা চাইলে পোলাও চাল দিয়ে খুব ইজিলি করে নিতে পারবেন। সে সেমই প্রসেস থাকবে, জাস্ট হচ্ছে আপনার চাল ডিফারেন্স আর কিছু না। বাসমতি চাল দিয়ে করলে হচ্ছে দানাটা অনেক বড় বড় থাকে, দেখতে অনেক সুন্দর লাগে। বাসমতি চাল দিয়ে করলে আবার আপনারা চাইলে ওটা হচ্ছে আপনার দই দিয়েও খেতে পারেন, আবার প্লেনও খেতে পারবেন। সো এখানে আম্মু 1 কাপ পানি দিয়েছে, তারপর হচ্ছে চিনি দিবে। চিনিটা একটু পরিমাণ মতো দিতে হবে, যে যেমন পছন্দ করেন। কেউ আছে অনেক বেশি সুইট পছন্দ করে, কেউ আছে মিডিয়াম, সব মিডিয়ামটাই দিচ্ছে আম্মু এখানে। এখানে 1 কাপ চিনি দেওয়া হয়েছে, আর হচ্ছে লাস্টে আরও 1 চামচ দিয়েছি, যেহেতু মনে হয়েছিল একটু কম লাগছে, তো আরও 1 চামচ দেওয়া হয়েছে। সো এখন এটা লেড়ে দিচ্ছি, আর হচ্ছে এখন চাল দিয়ে দিচ্ছে। বাসমতি চাল আসলে দেখতে অনেক সুন্দর লাগে, কালারটাও অনেক সুন্দর হয়েছে, আর চালটা অনেক ঝরঝরা। তো এটা ভালো করে এখন আমরা মিক্সড করে নিচ্ছি, যেহেতু এটা চিনি শিরা, তো এটা আঁচটা একটু কমিয়ে দিতে হবে। চুলার আঁচটা একটু কমিয়ে দিয়েছি, আর হচ্ছে এটা আমরা ঢাকনা দিয়ে ঘুরে রেখে দেব। সেটা প্রায় হয়ে গিয়েছে, এখন নামিয়ে নিয়েছি, আর হচ্ছে এখন ডেকোরেশন করব। সো ডেকোরেশনের জন্য হচ্ছে যে যেমন পছন্দ করেন, কেউ আছে মুরব্বা দিয়ে খেতে পছন্দ করে, কেউ আছে মিষ্টি দিয়ে পছন্দ করে, আপনার যে যেমন পছন্দ করেন। তো এখানে হচ্ছে মিষ্টি আর হচ্ছে মুরব্বাগুলো ছোটো ছোটো করে কেটে নিয়েছি, আর হচ্ছে এগুলো ডেকোরেশন করে নেব, আর উপরে দিয়ে দিচ্ছি বাদাম, পরে হচ্ছে ভালো করে মিক্সড করে নেব। আর যে যেমন পছন্দ করেন, কেউ আছে এইভাবে মিষ্টি দিয়ে খেতে পছন্দ করে, কেউ আছে আবার দই দিয়ে খেতে পছন্দ করে, তা আমার কাছে দই দিয়েই মজা লাগে, তো আমি দই দিয়েই খেয়েছি। আর সত্যি কথা যেটা, ওটা অনেক মজা হয়েছে, বিকজ আমি আমার আম্মুর হাতে জর্দা খেতে অনেক পছন্দ করি, আর যেহেতু আমি একটু মিষ্টি ফুড বেশি পছন্দ করি, সো আমার জন্য জর্দাটা আসলেই খুবই মজা লেগেছে। সো আমরা সবাই মিলেই খেয়েছি আর খুবই মজা হয়েছে। আশা করি আপনাদের আমার রেসিপিটা ভালো লাগবে। চেষ্টা করেছি আপনাদের সাথে আমার রেসিপিটা শেয়ার করার জন্য, আমার আম্মুর হাতের রেসিপি। সো সবাই আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন রেসিপিটা আপনাদের কেমন লেগেছে, আর হচ্ছে লাইক অ্যান্ড কমেন্টের মাধ্যমে প্লিজ 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 আপনাদের সাপোর্ট করবেন, অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। একবার হলে আমার পেজটা ঘুরে আসবেন, শাওশানস কিচেন অ্যান্ড ব্লগ। সো আজকের জন্য এতটুকুই, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফিজ।